আমার ছেলের টিফিনে আজকে আমি প্রন পাস্তা বানাচ্ছি। তো চলো কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি প্রনটা ভেজে নেব। প্রনটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু গোলমরিচ বাটা। দিয়ে দেবো একটু সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছে একটু কুচানো কাঁচা লঙ্কা। একটু পাস্তা সস, এমনি টমেটো সস একটু দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। ভেজে নেওয়া চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম জল। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো। দেখো পাস্তাটা আমার হয়ে এসছে। খুব তাড়াতাড়ি এবং খুব সিম্পল রান্না এবং বাচ্চাদের ভীষণ ভালো লাগার একটা খাবার, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণ টেস্টি।
দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল এবং ভীষণ টেস্টি, বাচ্চাদের খুব প্রিয় খাবার এটা।